থাম্বনেলটা দেখে ভাবলে বোধ হয় মানে শেষ ব্লগ ভাবনি, আমি জানি সেটা ভাবনি। এটা ভেবেছ যে এত নির্লজ্জ, এত নির্লজ্জ, এত এত অপমান, এত কিছু বলার পর যখন ওআইটি ছেড়ে যায়নি তখন কি এমন হলো যে ওআইটি ছেড়ে দেবে বলছে? আর এই নাটক তো আগেও দুবার আমার করা হয়ে গেছে। যেদিন সত্যি সত্যি, ভগবান না করুক সেরম দিন আসুক, যদি সত্যি সত্যি সেরম দিন আসে না যে সত্যি আমি ওআইটি ছেড়ে চলে যাচ্ছি, সেদিন কেউ পাত্তা দেবে না, দেখালো বাঘ আসার মতন হবে। আমি ভাববো কেউ তো একজন এসে বলুক যেও না প্লিজ, যেও না প্লিজ, যেও না, যেও না, যেও না, কেউ আসবে না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আর ফাটিয়ে আছো, আর আমাকে দেখার পর তো অবশ্যই ভালো হয়ে গেছে। আর আমি ভালোই আছি, একদম ফাটা ফাটি আছি। আর চলে এসেছি কারোর একজনের পিন্ডি চটকাতে। ও কদিন ধরেই শুনছিলাম যে আমাদের মন্দির মাসির পিন্ডি চটকানো চলছে। তা আমার সত্যি কথা বলতে মানে কি বলবো, মানে লাকি চার্ম মন্দুমাসি। তো মন্দুমাসি কি হয়েছে, মন্দুমাসির ভিডিও করে কিন্তু এক সময় আমার ভালো ভিউজ হয়েছিল। আমি কি করে ছেড়ে দিই, আমি না ভালো হয়ে গেছিলাম মাঝখানে। আমি ভেবেছিলাম মন্দুমাসি কেন, আমি কাউকে নিয়ে কোনো খারাপ কথা বলবো না, কিন্তু মন্দুমাসি কিন্তু তুমি কিন্তু তো তোমাকে নিয়ে যখন এত কথা হচ্ছে, আমি দুই চারটে কথা না বললে না ঠিক প্রেস্টিজে মানে প্রেস্টিজ থাকে না আর কি, বলতেই হয় আমাকে। তো বলি আমি পুট পুট করে শরীরটা ভালো হাত আর কি, পুট পুট করে ঢুকলাম মন্দুমাসির ভিডিওতে। ও মা, দেখি লেখা এটা আমার শেষ ব্লগ। আমি হায় হায় কি হলো, এটা দুদিন আগের ভিডিও আর কি। তারপরে দেখলাম দিব্যি ভিডিও দিয়ে গেছে, আমি বললাম দু নম্বরই করেছে কিছু একটা, চলো চলো দেখি কি গিয়ে কি দেখি। দেখলাম কি দেখলাম গিয়ে মন কিন্তু খুশি হয়ে যাবে, দেখো দেখো। ভাই এই মানে কি বলবো যে সিস্ট অপারেশনের আগে, মানে সিস্ট অপারেশন 5 তারিখে, সিস্ট অপারেশন মানে আজকে 5 তারিখ, এই সিস্ট অপারেশন হওয়ার আগে কে উৎসবের অঙ্গনে, উৎসব হয় না কি অপারেশন হচ্ছে না উৎসব হচ্ছে, আমি কিছুই বুঝতে পারলাম না। তারপরে বুঝলাম যে না, ব্যাপারটা হচ্ছে এই যে যাচ্ছে অপারেশনে তার আগে মানে স্মৃতিচারণ করছে, প্রচুর বাংলা সিনেমা দেখে, প্রচুর হিন্দি সিনেমাও দেখে, সেই সব কিছু প্রভাব পড়েছে এই মেয়েটার উপরে। নাহলে সরি মানে অপারেশন করার আগে বুকের মধ্যে ধক 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 করে না, তখন ইচ্ছে করে উৎসবের আঙ্গনে বলে এরকম নতুন বউ সেজে নেল পালিশ করা, আলতা করা, আবার নতুন বউ সময় কিরকম ভাবে সেজে ছম ছম করে সারা ঘরে ঘুরে বেড়াতো, সেগুলো করতে ইচ্ছে করে না কি। আর কি বলছে, অপারেশন থেকে ফিরে আসার পরে আমি সেইভাবে ব্লগ বানাতে পারবো না, আমি তখন ঝিমি ঝিমিয়ে ব্লগ বানাবো। কিরকমভাবে ঝিমি ঝিমিয়ে ব্লগ বানাবে চলো তো একবার ট্রাই করি। মার ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদে ক, মার ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদে ক, যত আছে নোংরা যত জঞ্জাল সব ঝেটিয়ে বিদে ক, মার ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদে ক, দুনিয়া মে হামায়ে জীবন হ্যাঁ আগর জহর তো পিনা হি পড়েগা, দুনিয়া মে হামায়ে তো জিনা হি পড়েগা, জীবন হ্যাঁ আগর জহর তো পিনা হি পড়েগা। তো অনেক হলো মজা ঠাট্টা, মজা পেয়েছো তো, মজা পেয়েছো? আচ্ছা, আর যদি মন্দিরের তুমি দেখে থাকো তাহলে আশা করি তুমিও মজা পেয়েছো। আর
যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, আর অল নোটিফিকেশনটা অন করতে তো ভুলে যাবে না আশা করি। নিত্য নতুন ভিডিও দেখবার জন্য অবশ্যই আমার সাথে যুক্ত থাকো। গলাটার মধ্যে খুব কষ্ট হচ্ছে, তো যাই হোক এবার আসিন মানে আসল বিষয়বস্তুতে। মজা করাটা তো আমার একটা হ্যাবিট, নিজে মজা করতে ভালোবাসি, মানুষকে মজা দিতে ভালোবাসি, আর আমাকে যারা ভালোবাসে, আমাকে যারা দেখে, আমাকে একটু এরকম দেখতেই তারা বেশি ভালোবাসে। বেশি গম্ভীর, বেশি সিরিয়াস কাকুলিকে কারোর পছন্দ না। তো প্রথমেই আমি মন্দিরাকে জানাবো, সেটা হচ্ছে গিয়ে আজকে 5 তারিখ, আজকে 5 তারিখ তো আজকে মন্দিরার অপারেশন, আমি জানি না এখনো হয়ে গেছে না হবে, আর যদি হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই তুমি ভালো থাকো। আর যদি হবো হবো করছে বা তুমি এই মুহূর্তে মানে খুব আতঙ্কে আছো আর কি অপারেশনটা হওয়ার জন্য, তো ভগবানের কাছে প্রার্থনা করি যে তুমি খুব সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসো আবার। আচ্ছা এবার আমি কিছু কথা বলি যেগুলো আমার খুব খারাপ লেগেছে তোমার ভিডিওতে। সেটা হচ্ছে ফার্স্ট, তুমি বলেছো যে তুমি এগুলো হচ্ছে, আমি দেখো আমি রেগুলার ভিউয়ার নই তোমার, প্রত্যেক দিন তোমার ভিডিও আমি দেখি না, যখনই আর কি তোমাকে নিয়ে কিছু আর কি করবার থাকে বলবার থাকে তখন গিয়ে দেখি। তো রিসেন্ট করে আমি ভালো, আমার আমিও অসুস্থ ছিলাম, তার জন্য তোমার ভিডিও আমি রেগুলার দেখতে পারিনি। দেখছিলাম যে তোমাকে নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু মুড ছিল না, বিশ্বাস করো যে তোমাকে নিয়ে একটু নাড়াঘাটা করবো মুড ছিল না। তো যাই হোক আজকে দেখলাম যে তুমি যেটা বলেছো যে সেটা তুমি খাওয়া দাওয়াটা কিন্তু তুমি সকালবেলা করোনি, মানে যা কিছু খেতে যাচ্ছ তোমার হাজবেন্ড তোমাকে বকাবকি করছে সেই জন্য তুমি খাওয়া দাওয়াটা স্কিপ করেছো। তো এইখানে যদি এটা আমি আগে দেখে থাকতাম তাহলে ভিডিওটা আমি অবশ্যই আগে করতাম, তুমি দেখতে কি দেখতে না সেটা অবশ্যই তোমার ব্যাপার। তো এটা আমার খারাপ লেগেছে। তো যদি কেউ এরম ধরনের কিছু করে থাকো, সে তুমি সুস্থ হও বা অসুস্থ হও, ব্রেকফাস্ট কিন্তু একদম রাজা বাদশার মতন করা উচিত, ঠিক আছে? ব্রেকফাস্ট কোনো দিনও স্কিপ করতে নেই, ব্রেকফাস্টটা অবশ্যই ভালো মতন খাবে, দরকারে দুপুরে কম খাও কিন্তু ব্রেকফাস্ট একদম সলিড হওয়া উচিত। আচ্ছা তৃতীয়, তুমি দেখাচ্ছিলে তোমাদের বাসনের মধ্যে স্বস্তিকটা ব্ল্যাক কালার দিয়ে স্বস্তিক চিহ্নটা আঁকা, আমি জীবনে শুনিনি কোথাও যে ব্ল্যাক কালার দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকা হয়ে থাকে। এবার হ্যাঁ আমি একদম দিগ্গজ নই যে পৃথিবীর সমস্ত কিছু আমি জেনে বসে একমাত্র ইউটিউবে চলে এসেছি সবাইকে শেখাতে, আমি অবশ্যই সেটা নই। তো আমি জানি না, হয়তো তোমার শ্বশুরমশাই গুরুজন মানুষ, উনি যখন লিখেছেন ব্ল্যাক কালার দিয়ে স্বস্তিকটা, কী কারণে লিখেছেন, কেন লিখেছেন, আমি এই নিয়ে কোনো আলোচনা করতে চাই না, কিন্তু আমি জানতে চাই যে ব্ল্যাক দিয়ে কি লেখা যায় কি যায় না, অবশ্যই সেটা জানবার আলোচনা আছে, আমি নিজে আলোচনা করতে চাই না। যদি যারা আমার ভিডিওটা দেখছো যদি তোমরা এ সম্বন্ধে কিছু জেনে থাকো তাহলে অবশ্যই জানাও, কারণ আমার মনে হয় এটা অনেকেই জানতে চায়। আমি এতদিন সত্যিই জানতাম যে রেড কালার দিয়ে স্বস্তিক আঁকা হয়ে থাকে, ব্ল্যাক কালার দিয়ে আঁকা হয়ে থাকে। এবার আসি গাছের প্রসঙ্গে। তুমি যখন ঘর ঝাড় দিচ্ছিলে তখন তুমি দেখালে তোমার বারান্দার উপরে বেশ কিছু গাছ ছিল, বেশ দেখতে ভালো লাগছিল। তো তুমি বললে যে গাছগুলো কেমন লেগেছে জানতে চেয়েছো, খুব ভালো লেগেছে। আরেকটা কথা তুমি বললে যে গাছগুলোতে তুমি জল দাও না, তোমার হাজবেন্ড জল দেয়, তুমি শুধু আদর করো। তা আদর করা খুব ভালো জিনিস, গাছকে আদর করা কিন্তু ভীষণ ভালো জিনিস, গাছকে আদর করা। কিন্তু তার সাথে সাথে গাছে না জলটাও দিতে লাগে, শুধু জল নয়, গাছটাকে যখন ঘরে একটা গাছ থাকে তার একটু পরিচর্যা দরকার হয়। সম্পর্ক, গাছ, এগুলো না অনেক বড় দায়িত্ব, যদি সেই দায়িত্ব না নিতে পারো, শুধু আদর, একজনের ধরো খিদে পেয়েছে, তোমারই ধরো খিদে পেয়েছে, তখন তোমাকে যদি আমি গিয়ে একটু গালের মধ্যে আদর করে দিই ভালো লাগবে তো? আরেকটা জিনিস আমার খারাপ লেগেছে, সেটা হচ্ছে তুমি বললে যখন জয়ী স্কুল থেকে এলো যে এখন বাইক হয়ে যাওয়ার পর থেকে, এখন বাইক হয়ে যাওয়ার পর থেকে তোমার হাজবেন্ড সোমনাথ ভাই বাচ্চাটাকে, মানে জয়ীকে, জয়ীকে আমাদের মিষ্টি জয়ীকে স্কুল থেকে নিয়ে আসে, তার আগে তোমাকেই যেতে হতো। প্রথম প্রথম এনার্জি তোমার হাই ছিল, মেয়ে স্কুলে ভর্তি হয়েছে, মেয়েকে স্কুলে নিতে যাবো, কিন্তু তারপরে ভালো লাগতো না, সংসারের সমস্ত কাজ সামলে বাচ্চাকে স্কুল থেকে আনতে যাওয়া বড্ড বিরক্তিকর, একদম 100% তোমার সাথে একমত। আর ভীষণ খারাপ লাগলো এটা জেনে যে কেন মেয়েটা তো তোমার একার নয়, মেয়েটা কিন্তু মানে সোমনাথ ভাইয়েরও। তো সুতরাং আমি যতটুকু জানি, পুরোটা হয়তো জানি না কিন্তু যেটুকুনি জানি, যে ভাই কিন্তু সেরকম কিছু কাজ করতো না। আমি একটু আমার দিকে চলে আসছি, কারণ নিজেকে দিয়ে কিন্তু আমরা অনেক সময় পরকে বিচার করি, তাই না? মানে নিজে দেখি যে এই টাইমে আমি এটা কিরম করতাম, আমি ওটা সেরকম কিরম করতাম, সেই অনুযায়ী। তো এগুলো দেখো বলার কথা না, এগুলো আমি বলতেও যেতাম না, কিন্তু যেহেতু তুমি বলছো সেহেতু আমি বলছি, একটা কারণে, সেটা শুধু তোমাকেই বলছি তা নয়, যারা আমার ভিডিও দেখছো তাদের প্রত্যেককেই আমি বলছি যে একটা বাচ্চা কিন্তু শুধুমাত্র মায়ের দায়িত্ব হয় না, বাবারও দায়িত্ব হয়। আজকে আমার বাড়িতে কারখানা,
কিন্তু যখন আমার মেয়ে ছোট ছিল, মানে জয়ের মতন ছোট ছিল, তখন কিন্তু কাছারই একটা স্কুলে মেয়ে পড়তো, যেরকম আর কি ছোট বাচ্চারা কাছাকাছি স্কুলে পড়ে বেশিরভাগ আমাদের মতন ঘরে, আমরা তো দূরে দূরে পাঠাই না পড়তে, তো সেখানে তখন আমাদের বাড়িতে ছিল না, কারখানাটা ছিল একটু দূরে, মানে আমার বাড়ি থেকে বোধ হয় 10-15 মিনিট দূরে হবে, না অতটাও না, মিনিট দশেক, হ্যাঁ 15 মিনিট হবে 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 মতন দূরে ছিল। কিন্তু সেই টাইমটাতে কিন্তু লালটু গিয়ে ওই টাইমে স্কুল থেকে নিয়ে আসতো, যেদিনকে ওর খুব কাজের প্রেশার থাকতো সেই দিনকে আমি আনতাম, আর আদারওয়াইজ যেদিন ওর শরীর খারাপ থাকতো, মানে আমরা আর কি দুজনে মিলে অ্যাডজাস্ট করে কিন্তু তিতলিকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসাগুলো করতাম, কোনোদিনই সেটা কিন্তু আমার উপরে চাপ ছিল না যে আমাকেই আনতে হবে, বা লালটুর উপরেও চাপ ছিল না যে ওকেই আনতে হবে। সুতরাং এই কাজগুলো আমি মন্দিরা সোমনাথ, এখন তো বাইক হয়ে গেছে, সোমনাথ এখন বাইকে করে যাবে, কিছু বলার নেই, কিন্তু দেখাতে হবে, কিন্তু সন্তান, আমাদের সন্তানটার থেকে দেখানোর চাইতে বড় জিনিস আমাদের মনে হয় আর কিছু নয়, তাই না? তো সুতরাং এই জিনিসগুলোকে কিন্তু যে, মানে যে সমস্ত আমার ভাইরা দাদারা যারাই আছো, যে বাচ্চাকে আনতে গেলে তার বাইকই দরকার, হেঁটে যাওয়া যাবে না বা একটা সাইকেলে যাওয়া যাবে না, বউকেই আনতে যেতে লাগবে, তো একটা মানে ঘরের বউ না অনেক কাজ করে, বাসন মাজা, ঘর মোজা, সংসার, একটা অনেক বড় দায়িত্ব। হ্যাঁ, এবার যদি তুমি ধরো কোথাও দূরে কাজে যেতে, সেখান থেকে তোমার সম্ভব না নিশ্চয়ই, সেখান থেকে ট্রেনে করে আবার এসে তুমি বাচ্চাটাকে আনতে যাবে, কিন্তু যদি তুমি ধারে কাছে থেকে থাকো সেটা তোমার পসিবলের মধ্যে, নিশ্চয়ই পসিবল, না হলে বলবে কেন যে ওকে ও আনতে যেত না, বাইক হওয়ার পর আনতে যায়, আগে যেত না, তার মানে নিশ্চয়ই তোমার সুবিধা ছিল। এই জিনিসটা আমার একদম ভালো লাগলো না, মানে তোমার টোটাল ভিডিওটার মধ্যে আমার দুটো জিনিস খারাপ লাগলো, এক হচ্ছে তোমার না খাওয়াটা সকালে, আর দ্বিতীয় হচ্ছে ওই যে তোমার মেয়েকে সোমনাথের বাইক হয়ে যাওয়ার পর আনতে যাওয়াটা, এটা আমার ভীষণ খারাপ লাগলো। যাই হোক, এটুখানি বলার ছিল, আমি ওকে একটুখানি মজা করে শুরু করলাম, আশা করি ভিডিওটা তুমি দেখলে, যদি তোমার মানে সেরকম স্পোর্টিং নিয়ে থাকো, আর একজন বড় ক্রিয়েটার হিসেবে কিন্তু অবশ্যই, একজন আমাদের এই জায়গাটার মধ্যে তুমি একজন অবশ্যই বড় ক্রিয়েটার বলে আমরা মনে করি, বড় ক্রিয়েটার হয়ে থাকো, তো ছোটো ছোটো ক্রিয়েটাররা কিন্তু তোমাদেরকে নিয়ে, তোমাকে নিয়ে বিশেষ করে একটুখানি কিন্তু ছেড়খানি করবেই, মেনে নিতে লাগবে। তবে হ্যাঁ, অল ওভার ভিডিওটা অবশ্যই আমার ভালো লেগেছে, উৎসবের অঙ্গনে, সত্যি গানটা মন ছুঁয়ে যাওয়ার মতন, যখন তুমি ফার্স্ট স্টার্টিংটা করলে, চুরি করলে, নীলপালিশ করলে গানটা, সত্যি এগুলো কিন্তু সত্যি ক্রিয়েটিভিটি, এই ক্রিয়েটিভিটিগুলো তুলনা হয় না, এই জন্যই তুমি মন্দিরা। হ্যাঁ, তার মানে এই নয় যে আজকে তোমাকে প্রশংসা করছি বলে কালকে দুটো কথা শোনাবো না, সেটা কিন্তু নয়, ভালোটা যেন নিচ্ছ খারাপটাও কিন্তু নিতে হবে। হ্যাঁ, আর মন্দিরা এমন একটা টপিক, মন্দু মাসে ওগুলো বলছিলাম, তখন একটু পিছনে লাগছিলাম, তো তাই জন্য বলছিলাম, তো এমন একটা মানে টপিক, এমন একটা মানে কি বলবো কন্টেন্ট, ওকে নিয়ে, ওকে তো সিরিয়াসলি ভিডিও বানায়, কিন্তু ওকে নিয়ে বেশ ভিডিও বানানো যায় মজা করে করে, আমি তো পারি বানাতে, তো চলো দেখা হচ্ছে আমার খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য এই দেখেছো যেই দিন আমি মন্দিরাকে নিয়ে কিছু বলতে বসি, মাছিটা ঠিক চলে আসে, তো চলো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসতে থেকো, টাটা।